এই মুহূর্তে উপস্থিত হয়েছি বোর জাদুঘর লেন চন্দননগর, যেখানে জগদ্ধাত্রী পুজোর থিম বানিয়েছে ভূতের বাড়ি। তো চলো ঘুরিয়ে দেখানো যাক। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা। তো এই মুহূর্তে সরাসরি আমি উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছ। হয়েছি বোর জাদুঘর লেন, যেখানে থিম বানিয়েছে ভূতের বাড়ি। তো সরাসরি দেখতে পাচ্ছ 20তম। তো সরাসরি আমি চলে এসেছি বোর জাদুঘর লেন, যেখানে থিম বানিয়েছে ভূতের বাড়ি, মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ সরাসরি চন্দননগর বোর জাদুঘর লেন 20তম, থিম বানিয়েছে ভূতের বাড়ি। খুব সুন্দর মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছ। পুরো মণ্ডপ সজ্জায় নানা রকমের ভূত রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছ। চন্দননগরের ভূতের বাড়ি থিম বানিয়েছে, পরিচালনায় বোর জাদুঘর লেন 20তম। দেখতে পাচ্ছ কত ভূত রয়েছে পুরো মণ্ডপ সজ্জায়, ভূতের বাড়ি অনেক ভূত রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছ বোর জাদুঘর লেন চন্দননগর 20তম। পুরো মণ্ডপ সজ্জায় নানা রকমের ভূত রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছ। চন্দননগরের ভূতের বাড়ি থিম বানিয়েছে, পরিচালনায় বোর জাদুঘর লেন 20তম। দেখতে পাচ্ছ কত ভূত রয়েছে পুরো মণ্ডপ সজ্জায়, খুবই সুন্দর মা জগদ্ধাত্রী প্রতিমা দেখতে পাচ্ছ সরাসরি চন্দননগর মা জগদ্ধাত্রী প্রতিমা। তো সরাসরি দেখতে পাচ্ছ চন্দননগর বোর জাদুঘর লেন মা জগদ্ধাত্রী প্রতিমা দেখতে পাচ্ছ।